হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে পিঠার ভিতরে যে খিরসা থাকে সেই খিরসাটা কিভাবে তৈরি করতে হয় তা তৈরি করে দেখাবো, খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে নিই। এখানে আমি 1/3 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তো এটাকে আমি খুব ভালো করে মিক্সড করব। আজকের যে খিরসা রেসিপিটা সেটা আমি 1 লিটার দুধের তৈরি করব। তো ওইখান থেকে আমি 1/3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে এই চালের গুঁড়াটা খুব ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দেব। এখন একটি পাত্রে আমি 1/3 কাপ কম 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম। সাথে কিছু দিচ্ছি এলাচি এবং দারচিনি। আপনারা চাইলে এলাচি দারচিনি গুঁড়াটা দিতে পারেন। এবং সাথে আমি চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এখানে আমি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে গুড় ব্যবহার করব, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি। আর আপনারা যদি গুড় না দিয়ে শুধু চিনিটাই দিয়ে করতে চান তাহলে 4 থেকে 4.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিবেন চিনি। ঠান্ডা দুধের মধ্যে আমি গুড় মিশাইনি। দুধটা যখন মোটামুটি ভালো গরম হয়ে আসছে তখন আমি এই গুড়টা মিশালাম এবং খুব ভালো করে এটাকে নেড়ে দিব। আর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই খিরসার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার এবং খুব ভালো করে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা মিশাই নিব। তলাতে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, বারবারে নেড়ে চেড়ে দিতে হবে। অনেকক্ষণ জাল করার পরে এই যে আমি এলাচি এবং দারচিনিগুলো উঠাই নিব। তরল দুধে বলক চলে আসলে আগে থেকে তৈরি করা দুধ এবং চালের গুঁড়ার মিশ্রণটা এখানে দিয়ে সাথে সাথে নেড়ে দিব। খিরসা মূলত তৈরি করা হয় পাটিসাপটা পিঠার জন্য এবং খিরসা পুলি পিঠার জন্য। তো আমার চ্যানেলে একটি খিরসা ভাপা পিঠা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু যে চালের গুঁড়াটা সেটা কিন্তু দলা দলা পেকে যাবে। তো নাড়া থামানো যাবে না, এটাকে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যে এটা ঘন হওয়া শুরু হয়ে যাবে, আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারতেছেন কতটা ঘন হয়েছে। আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি, এই পাতিলের তলাতে কিন্তু সামান্য পরিমাণ লাগেনি, দেখেন। তো দুধের যে কোনো জিনিস যদি নিচে পোড়া লেগে যায়, একটা পোড়া গন্ধ আসে, তো সেটা খেয়াল করে করবেন। তো যে পরিমাণ দরকার ছিল আমার সে পরিমাণ হয়ে গেছে। এ দেখেন যথেষ্ট ঘন হয়েছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমি চুলাটা অফ করে দিব এবং একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়নি, তারপরও দেখেন নড়তেছে না, জমাট বেঁধে গেছে, তার মানে এটা হয়ে গেছে। আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলটি ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন সর্বপ্রথম চলে যাবে। সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।